দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। হুররাম, কি হয়েছে? ঠিক আছো? এখানে বসো, আমাকে বলো কি হয়েছে। শরীর ভালো লাগছে না, কেমন দম আটকে আসছে। নিগার কালফা, আমাকে ডাকতে এসেছ না? ডাকতে কেন? খাস কামরায় জাহাপনা এখনো ডাকেননি আমাকে। নিগার কালফা, তাহলে কি আর কেউ আছে ওখানে? কেউ নেই ওখানে, কোনো চিন্তা করবেন না, থাকলে আমি জানতাম। হ্যাঁ তা ঠিক। তোমারই তো জানার কথা, তুমি তো হেরেমের মেয়েদের ঠিকঠাক রাখার দায়িত্বে আছো। আবার সেই একই সন্দেহ, এ ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিশ্চিন্তে থাকা তো এই প্রাসাদে হারাম। বেগম সুলতানা, হেকিম গতকাল মেহমের ছেলেবিকে পরীক্ষা করেছেন আর চিকিৎসাপত্রে ইব্রাহিম পাশার আদেশ মতন সব লিখে দিয়েছেন। হ্যাঁ, সেটা কি? ইব্রাহিম পাশা প্রথমে আপনাকে দেখানোর আদেশ করেছেন,